করা হয়, খাদ্যশস্য ঘোষণা হয়, কিন্তু সেটা মানুষের ভাতের থালা পর্যন্ত পৌঁছায় না, মানুষের মানিব্যাগ পর্যন্ত পৌঁছায় না। বিদেশ থেকে আমরা কারোর জানতে বাকি নেই যে এই ভাইরাসটা, আমরা ইন্ডিয়ার লোক নই, আমরা ভারতের লোক। ইন্ডিয়ার লোকেদের ফেরানো হচ্ছিল, বড় লোকের আদরে দুলালদের ফেরানো হচ্ছে, বলা হচ্ছে তুমি ঘরে ঢুকে থাকো, এখন তাদেরকে বলা হচ্ছে তোমরা ঘরের মধ্যে থাকো। যেখানে একটা ছোট ছোট খুপড়ি ঘরের শ্রমিকরা পরিবারের মানুষজন নিয়ে বাস করে, তারা কিভাবে শারীরিক দূরত্ব বজায় রাখবেন? কৃষকদের এই প্রশ্ন যখন আসছে, তখন ভারতবর্ষের সরকার একটা অসাধারণ কাজ করল। তারা বলল অন্যান্য রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের তার নিজের রাজ্যে ফেরার জন্য এতদিনে বলা হলো স্বাভাবিক যাত্রীর যা ভাড়া লাগে, এক একজন শ্রমিককে তার থেকে 50 টাকা আরো বেশি দিয়ে ফিরতে হবে। আর এই সরকারটা তাহলে মোদীদের নির্বাচনের ফান্ড ভরবে না, ওই টাকাগুলো না এলে দিলীপ ঘোষের পুকুরি বেরোবে না, ওই অমানুষের মুখ দিয়ে গতকাল ভাইজাকে 16 জন পরিযায়ী শ্রমিকের অকাল মৃত্যুর প্রতিবাদে আজকে এই ধর্ণা চলছে। পিএম কেয়ার ফান্ড হঠাৎ করে গজিয়ে উঠল, এত বছরের প্রধানমন্ত্রী বিপর্যয় মোকাবিলা তহবিল রয়েছে, এতগুলো সরকার চালিয়ে এলো, সেই তহবিলে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে মানুষ ডোনেট করতেন, আজকে হঠাৎ করে তাদের কাছে এই পিএম কেয়ার ফান্ডের অডিট হবে না, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নিজের পছন্দ মতো। প্রদীপ সরকার বলেছেন 150 কোটি টাকা ইতিমধ্যেই সেই ফান্ডে ডোনেট করেছেন, এই টাকাগুলো যাবে কিসের জন্য, কাদের কাছে যাবে, কি উপকারে লাগবে, এর হিসেব প্রধানমন্ত্রীকে দিতে হবে। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।